আসলে প্রথমবার এখানে টিউলিপ বাগান দেখে আমার খুবই ভালো লাগলো। দুনিয়া সৃষ্টির পর থেকে, মানুষ দুনিয়াতে আসার পর থেকে ফুলের প্রতি রয়েছে মানুষের অন্যরকম দুর্বলতা। যুগে যুগে কালে কালে এই দুর্বলতা মানুষের এতটুকু কমেনি। এই কম্পিউটারের যুগে, ইন্টারনেটের যুগেও মানুষের সেই ফুলের প্রতি দুর্বলতা কোনোরকম কমতি হয়নি। বন্ধুরা, আমি বলছিলাম যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির কথা। আপনারা জানেন গদখালিকে বলা হয় ফুলের রাজধানী। এই ফুলের রাজধানীতে আজ থেকে 3 দশক আগে এখানে বাণিজ্যিকভাবে যে ফুল চাষ শুরু হয়েছিল, সেই ফুল চাষকে কেন্দ্র করে, সেই ফুল চাষের যজ্ঞকে ঘিরে আজকে গদখালিকে বলা হয় ফুলের রাজধানী। কিন্তু এখানে এই হিম দেশের ফুল, বিশেষ করে নেদারল্যান্ডের যে জাতীয় ফুল টিউলিপ, এই ফুলটি এখানে ছিল না। এখানকার একজন চাষি ইসমাইল হোসেন, তিনি এই মৌসুমে প্রথম বাংলাদেশে, সম্ভবত এটি দ্বিতীয় এবং এই অঞ্চলে প্রথম, তিনি এই টিউলিপ ফুলের চাষ শুরু করেছেন। আমরা আজকে জানবো তার কাছ থেকে এই চাষ পদ্ধতি। আপনারা জানেন টিউলিপ ফুল আমরা এর আগে বিভিন্ন সিনেমায় দেখেছি, চিত্রকররা তারা অঙ্কনের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, কিন্তু এই অঞ্চলের মানুষ কখনো এই টিউলিপ ফুল দেখেনি। ইসমাইল হোসেন এই টিউলিপ ফুল চাষ করেছেন স্থানীয় কৃষি অধিদপ্তরের সহযোগিতায়। আমরা তার কাছ থেকে এই টিউলিপ ফুলের আদ্যোপান্ত জানবো। চলুন ভিডিওটি দেখি। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে নেদারল্যান্ডের টিউলিপ ফুল ফুটেছে ফুল কাননে। পরীক্ষামূলক চাষে সফল হওয়ায় এখন এখানকার চাষিরা টিউলিপ ফুল চাষের নতুন সম্ভাবনা দেখছেন। বাল্ব রোপণের 20 দিনের মাথায় যশোরের ঝিকরগাছা উপজেলার ফুল কানন পানিসারা মাঠে 8 প্রকারের রাজস্বিক সৌন্দর্যের টিউলিপ ফুল ফুটে ছেয়ে গেছে ক্ষেত। ফুলের রাজধানীর অদূরে পানিসারা গ্রামের মাঠে কৃষি অধিদপ্তরের সহযোগিতা ইসমাইল হোসেনের টিউলিপ ফুলের চাষ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এটাই প্রথম। এটি দেশের দ্বিতীয়বারের মতো সফলভাবে ফুল ফুটেছে এই টিউলিপ গাছে। সূর্যের আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে সারি সারি টিউলিপ ফুল ফুটে রয়েছে। তার এই সফলতাই দেশে টিউলিপ ফুল চাষের আশা জাগাচ্ছে কৃষি বিভাগের। বিশেষ করে ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে টিউলিপ ফুল চাষে বিপ্লব ঘটবে এমনটি মনে করছেন এখানকার কৃষি অধিদপ্তর। ইসমাইল হোসেন 500 শতক জমিতে নেদারল্যান্ড থেকে আনা 8 প্রকারের 5000 টিউলিপ গাছের বাল্ব রোপণ করেন। জমিতে বাল্বগুলো রোপণের 20 দিনের মধ্যে ফুল ফুটতে শুরু করেছে। প্রথম যে ফুলটি ফুটেছে তার বয়স 10 দিন হয়ে গেলেও তরতাজা এবং ফুটন্ত রয়েছে গাছে। তাতে ইসমাইল হোসেন বুঝতে পেরেছেন এই ফুলটি আমাদের দেশে চাষ করা সম্ভব এবং ফুটার পর অন্তত 20 দিন এটি ফুটন্ত থাকবে গাছে। টিউলিপ আসলে নতুন একটা, আমাদের দেশের নতুন একটা ফুল। এটা শীত প্রধান দেশের ফুল, তো এইটা চাষের জন্য মাটিটা একটু ঠিক মূলর মতো যেভাবে মূলো বনে ঠিক সুন্দর করে চাষ করতে হবে এবং প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট এবং জৈব সার দিতে হবে। রাসায়নিক সারও হালকা দিতে হবে, কারণ আমি চাষের ক্ষেত্রে দেখেছি যে কয়টা বেড়ে আমি রাসায়নিক সার দিছি সেই কয়টা বেড়ে খুব ভালো সুন্দর রেজাল্ট পাইছি। তো মাটিটা ঝুরঝুরে হইতে হবে এবং প্রচুর পরিমাণে রসালো অবস্থায় লাগাইতে হবে। লাগানোর পরে ঝাঁঝরে দিয়ে পানি দিলে হবে, অথবা বেডটা একটু উঁচু থাকবে এবং মাঝখান দিয়ে পানি দিলে যাতে বেডটা রসে যায় সম্পূর্ণভাবে সেরকম অবস্থায় লাগাইলে হবে। এবং এটা যেটা আমরা কাট পেঁয়াজ লাগাই সাধারণত, ঠিক ওইভাবে লাগাইলেই হবে। আর নর্মালি যদি প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তাহলে টেক কেয়ার কম, আর যদি ঠান্ডা কম থাকে সেক্ষেত্রে একটু ছত্রাকনাশক স্প্রে দিতে হবে। আর যেহেতু এটা শীত প্রধান দেশের ফুল, তো আমরা ফুলের উপরে 5 ফিট উপরে একটা শেড নেট দিছি, এই কারণে যে ফুলের লংজিভিটি যাতে বেশি হয়, কারণ ওইখানে তো মেঘাচ্ছন্ন থাকে বা কুয়াশাচ্ছন্ন থাকে, অল্প একটু সূর্যের তাপ পায়। তো আমাদের এখানে সূর্যের তাপটা একটু বেশি, সেই কারণে আমরা একটা শেড নেট দিছি আর কি। তো লাগানোর আমি লাগাইছিলাম 6 জানুয়ারি,
তো 20শে জানুয়ারির ভিতরে আমরা ফুল কড়ি চলে আসছে এবং আজকে 27 তারিখ 28 তারিখ এখনও অবধি ফুলটা আছে, অসুবিধা নেই। তো আমরা এমন অবস্থায় আমার প্রথম যে ফুলটা ফুটছিল সেটা আজকে 10 দিন এখনও সুন্দর অবস্থায় আছে। শীতল দেশ নেদারল্যান্ডের এই ফুল টিউলিপ ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছার গদখালিতে ফুটার সাথে সাথে দর্শনার্থীদের ভিড় জমছে প্রতিনিয়তই। দর্শনার্থীরা এই হিমদেশের ফুল গদখালিতে দেখে, পানি সারাতে দেখে, খেতে দেখে ব্যাপক উপভোগ করছেন। নাজমুল হাসান বাপ্পি, আমি বরিশাল থেকে আসছি ফুল বাগান দেখার জন্য। বরিশাল থেকে আসার পরে আমি এই টিউলিপ ফুলটা প্রথম দেখলাম সামনাসামনি। আসলে ফুলটা অনেক সুন্দর, দেখে অনেক ভালো লাগছে। যত ফুল দেখছি তার ভিতরে টিউলিপ ফুলটা ভালো লাগছে। আমি তনুশ্রী, খুলনা থেকে এসেছি। আসলে প্রথমবার এখানে টিউলিপ বাগান দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে গাড়িতে আসতে আসতেই ভাবছিলাম যে এখানে যদি টিউলিপ থাকতো তাহলে মনে হয় ফুলফিল হয়ে যাইতো। হয়তো গড আমাদের ইচ্ছাটা ফুলফিল করে দিয়েছে। এখানে এসে টিউলিপ বাগান দেখলাম, খুব ভালো লাগলো। বাংলাদেশে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছ উপজেলার গদখালি ইউনিয়নে আমরা চলমান অর্থ বছরে বৃহত্তর কুষ্টিয়া যশোর কৃষি উন্নয়ন প্রকল্প থেকে একটি উদ্যোগ হাতে নেই, যেটা স্বপ্ন দেখেছিলাম আরও বছর দুয়েক আগে। যেহেতু এটা ফুলের রাজধানী, সারা বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে পরিদর্শনে আসে, কিন্তু আমি একটা জিনিসের অভাব লক্ষ্য করলাম, সেটা হচ্ছে টিউলিপ। তা আমি ভাবলাম যে আর নেদারল্যান্ডে, বেলজিয়ামে বা জাপানে আর যাব না, এই গদখালিতে, এই ফুলের রাজধানীতে আমরা টিউলিপ ফুলের চাষ করব। এই চিন্তাকে সামনে রেখে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমি বিষয়টি জানাই এবং এই প্রকল্পের, উল্লেখিত প্রকল্পের সমন্বিত পিডি স্যার আমাকে একটা অর্থনের ব্যবস্থা করেন। সেটাকে সামনে রেখেই গত বছর দেলোর হোসেন নামের এক ভদ্রলোক, যিনি শ্রীপুরে এটা চাষ করেছিলেন, আমি তার সাথে যোগাযোগ করি এবং গত 2020 সালের নভেম্বর মাসে আমি নেদারল্যান্ডের একটা কোম্পানিতে এটার অর্ডার দিই এবং সেই অর্ডারের প্রেক্ষিতে চলমান বছরের জানুয়ারির 2 তারিখে আমি এই বাল্বটা হাতে পাই এবং গত 6 জানুয়ারি আমরা প্রথম এটাকে গদখালির পানিসারা ইউনিয়নের আপনার ইসমাইল সাহেবের শেডে আমরা এটা রোপণ করি। এবং রোপণ করার উল্লেখ্য একটু বলে রাখা ভালো, সারা পৃথিবীতে প্রায় 150 প্রজাতির আপনার টিলিপ ফুল রয়েছে এবং টিলিপ ফুলের সেন্টার অফ অরিজিন হচ্ছে আপনার পারস্য এবং প্রথম সারা পৃথিবীতে প্রথম এটা বাণিজ্যিকভাবে চাষ হয় অটোম্যান সাম্রাজ্যে, পরবর্তীতে এটা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে নেদারল্যান্ডই হচ্ছে পৃথিবীর সবচাইতে টিউলিপ ফুলের উৎপাদন এবং বাল্ব রপ্তানিতে তারা সবচাইতে বড় অবদান রাখছে। সেই নেদারল্যান্ড থেকে আমরা এটা নিয়ে এসেছি এবং প্রায় 8 প্রজাতির টিউলিপ আমরা গদখালিতে নিয়ে এসেছি এবং এই 5 শতক জমিতে আমরা প্রায় 5,000 বাল্ব লাগিয়েছি। এবং গত 24 তারিখে আমাদের প্রথম ফুলটি ফোটে, তার নাম হচ্ছে, সেই জাতের নামটি হচ্ছে ডাচ সানরাইজ ইয়েলো, তার পরবর্তীতে ল্যাভিলা রেড, অ্যান্টার্টিকা হোয়াইট এবং মিল্কশেক পিঙ্ক। এই 4টি জাতের পারফরমেন্স আমি খুব ভালো দেখতে পাচ্ছি এবং এদের গড় উচ্চতা প্রায় 17 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার। এবং আপনাকে বলে রাখা ভালো, গত 24 তারিখে যে প্রথম ফুলটি ফুটেছিল ডাচ সানরাইজ ইয়েলো সেটা কিন্তু অদ্যাবধি গাছে ভালো আছে। এবং খুব সুন্দর একটা বিষয়, সন্ধ্যার পরপরই যখন সূর্যালোক নেমে যায় তখন কিন্তু ফুলটা আবার বন্ধ হয়ে যায়, পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, আবার সানরাইজের সাথে সাথে আবার পাপড়িগুলো মেলে যায়। তো যাই হোক, সামনে 14 ফেব্রুয়ারিকে সামনে রেখে আমাদের এই প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রতিনিয়ত এই টিউলিপ ফুলের গাছ দেখতে আসছেন এবং যেহেতু এটা যশোরে প্রথম এবং এটাই প্রথম, আগামী বছরগুলোতে আশা করছি আমরা আরও বিভিন্ন প্রজাতির আরও সুন্দর সুন্দর কালারের আমরা জাত নিয়ে আসবো, নিয়ে আসতে সক্ষম হব এবং আমাদের এই যে জাতগুলো তাপ সহনশীল, যেহেতু আমাদের টেম্পারেচারটা বেড়ে যায় জানুয়ারির পরে, এই তাপ সহনশীল জাতগুলো কী করে আরও কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এবং আশা করছি একটি একটি স্টিক, এটা যেহেতু একটা কাটিং ফ্লাওয়ার, এটা প্রায় 120 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হবে, কারণ এটার কালার আপনি যদি দেখেন, দেখেছেন নিশ্চয়ই, যেমন ল্যাভিলা রেড যেটাকে সিম্বল অফ লাভ বলা হয়, অত্যন্ত সুন্দর একটি কালার, যে কোনো মানুষ মনোমুগ্ধকরভাবে এই কালারগুলো উপভোগ করতে পারবে বলে আমার বিশ্বাস করি। রাজধানী গদখালিতে আমরা জানি এই 3 দশক ধরে প্রায় 12 রকমের ফুল বাণিজ্যিকভাবে উৎপাদন হয়। আমাদের প্রত্যাশা সেই 12 রকম ফুলের সাথে যোগ হোক টিউলিপ ফুল,
এই টিউলিপ যেন গদখালি থেকে এই পানিসারা থেকে বিশ্বের বিভিন্ন হিম দেশে পৌঁছায়, তাহলে এই চাষিরা আমাদের দেশের কৃষকরা যে উদ্দেশ্যে এই ফুল চাষ শুরু করেছেন সেটি হয়তো সফল হবেন, আর এই ফুলের রাজধানীতে যোগ হবে ওই হিম দেশের ফুল টিউলিপ। সকলকে আবারও প্রাণের মাটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফেজ।